ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুরের ফর্দাবাদে অভিভাবকদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা স্থগিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফর্দাবাদে অভিভাবকদের সাথে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভা স্থগিত করেছে ফর্দাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ। শ্রেণী শিক্ষার্থীদের ক্লাস চালু রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা। আজ সোমবার বিকেলে ফর্দাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক জরুরি মিটিং আয়োজন করে এই সিদ্ধান্ত নিয়েছেন ম্যানেজিং কমিটির সভাপতি দানবীর রফিকুল ইসলাম আবুল। এ সময় বক্তারা বলেন, আগামী 16 আগস্ট স্কুলের শিক্ষার গুণগত মান উন্নয়ন লক্ষ্যে যে সভা হবার কথা ছিল তা আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা একে মিত্র চাকমার দিক নির্দেশনায় সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরবর্তীতে স্কুল বন্ধের দিন অভিভাবক সমাবেশ করব। স্কুল চলাকালীন অবস্থায় শিক্ষার্থীদের পড়াশোনায় যেন ব্যাঘাত না ঘটে তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন এই বছর স্কুলের SSC রেজাল্ট নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে, তাই ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে ইতিমধ্যে স্কুলের সভাপতি রফিকুল ইসলাম আবুল গুরুতর ভূমিকা পালন করছে। অতি শীঘ্রই স্কুল বন্ধের দিন শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে। প্রতিটি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের মতামত নিয়ে স্কুলের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা যায় সে দিকগুলো আলোচনা পর্যালোচনা করা হবে। আমাদের স্কুলের সিদ্ধান্ত নিই। এই অভিভাবক সমাবেশটির মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের ফলাফল অভিভাবকদের হাতে দেওয়া এবং শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের থেকে আমাদের পরামর্শ নেওয়া। আমরা শিক্ষক, ছাত্রছাত্রী এবং অভিভাবকের সমন্বয়ে আমাদের এই মত বিনিময় সভাটি হওয়ার কথা ছিল এবং আমরা প্রায় প্রস্তুতির শেষ দিকে ছিলাম এবং এলাকাবাসী এই স্কুলের আশেপাশে যে এলাকা যারা যাদের ছাত্র ছাত্রী পড়াশোনা করে তাদের অভিভাবকরা অত্যন্ত আনন্দের সহিত তারা উদ্গ্রীব হয়েছিলেন 16 তারিখের এই মত বিনিময় সভাটির জন্য। আমরাও এই স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য এই অনুষ্ঠানটি করে এই এলাকাবাসীর মতামত এবং আমাদের সকলের মতামতের ভিত্তিতে একটি সময় উপযোগী পদক্ষেপ নেওয়া এবং এই স্কুলের শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় তার সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা এই অভিভাবক সমাবেশটির আয়োজন করি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে হঠাৎ করে প্রধান শিক্ষক সাহেব পত্র বিদ্যালয়ে আমাকে জানান এই অনুষ্ঠানটি না করার জন্য ইউনু সাহেব নির্দেশনা প্রদান করেন। আমি ওনার সাথে প্রথমে বিরক্ত হই, পরবর্তীতে বিস্তারিত শুনি, শোনার পরে ওনাকে আমি স্কুলে জরুরি সভা আহ্বান করার জন্য নির্দেশনা প্রদান করি। আমরা সকলে স্কুলের অভিভাবক, স্কুল শিক্ষক প্রতিনিধি, প্রধান শিক্ষক সহ আমরা জরুরি সভায় বসি এবং প্রধান শিক্ষকের কাছে বিষয়টি আমি জানতে চাই যে কী কারণে আমাদের এই অভিভাবক সমাবেশটি আমরা স্থগিত করব। উনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে এই স্কুল বিদ্যালয়ের ওনার কার্যালয়ে আমাদের কমিটিকে অবহিত করেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা 16 তারিখে আমাদের যে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল তা না করার জন্য ওনাকে নির্দেশনা প্রদান করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মোতাবেক এবং ওনার এই নির্দেশকে পালন করার জন্য আমরা আমাদের এই 16 তারিখের অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করি এবং এই মিটিংয়ের সিদ্ধান্ত নিই। এই এলাকাবাসীকে আমরা মাইকিং করে অথবা অন্যান্য প্রক্রিয়ায় জানিয়ে দেওয়া যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশের কারণে আমাদের এই অভিভাবক সমাবেশটি সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। প্রিয় এলাকাবাসী, কর্ণবাদ স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবক ভাই বোনেরা, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা উপরের নির্দেশনার বাইরে আমাদের কোনো কিছু করার সুযোগ নেই। আপনারা অবশ্যই অভিভূত এবং বুঝতে পারতেছেন আমরা স্কুলটিকে একটি মানসম্মত স্কুলে পরিণত করার জন্য যথাযথভাবে এবং আমরা সকলে মিলে রাত দিন এটা নিয়ে ভাবনার মধ্যে ছিলাম এবং কীভাবে স্কুলটিকে একটি উন্নত স্কুলে পরিণত করা যায় সেই বিষয়ে আমরা বেশ কিছু উদ্যোগ এবং পরিকল্পনা নেই।
কী কারণে, কাদের ব্যর্থতার কারণে, এবং ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক, পরিচালনা পর্ষদ আমরা সকলে মিলে চেয়েছিলাম এটা কীভাবে সমাধান করা যায় এবং একটা এই স্কুলের শিক্ষার মান কীভাবে উন্নত করা যায়। কিন্তু আমি বারবারই অভিভাবক সমাবেশ করে বিভিন্ন কারণে করতে সক্ষম হইনি। এবার ভেবেছিলাম যে এলাকাবাসীকে যেহেতু আমরা অবগত করেছি, সবাই বিষয়টি অবগত, সেক্ষেত্রে আমরা এবার অবশ্যই সফল হব। কিন্তু কে বা কাদের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে এই অভিভাবক সমাবেশটি করতে বা সফল করতে বা এই অনুষ্ঠানটি করার জন্য বা স্থগিতের জন্য নির্দেশনা প্রদান করেছেন, আমি ওয়াকিবাল নই। অবশ্যই আমি এলাকাবাসীর কাছে দুঃখিত, আপনাদেরকে একবার আহ্বান করলাম আবার পুনরায় স্থগিতে এই মেসেজটি দেওয়ার জন্য, আমাকে আপনারা ক্ষমা করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ক্ষেত্রে উপস্থিত থাকবে এবং তাদের অভিযোগ যারা আছেন ওনারা উপস্থিত থাকবেন, পাশাপাশি বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রী, এলাকার অঞ্চলের এলিট পার্সন সবাইকে দাওয়াত দেওয়ার ব্যাপারে এবং অনুষ্ঠানটি সর্বোচ্চ সফল করার ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করি। আজ আমরা স্বাভাবিকভাবে ওই অনুষ্ঠানটিকে ঘিরে বা অনুষ্ঠানটির ব্যাপারে স্বাভাবিক কার্যক্রম আমরা শুরু করে দিয়েছিলাম এবং আমরা অনেক দূর কাজ আমরা কমপ্লিটও করেছি। আজ 14 তারিখ ইউনিসেফের মাঝের উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে আমাকে ফোন দেয়, ফোন দেওয়ার পরে যে দূরের ভিত্তিতে ইউনিসেফের সাথে দেখা করেছেন, আমি দেখা করলাম। দেখা করার পরে তিনি বললেন, সেখানে এসেন্সিয়াল উপস্থিত ছিলেন, তিনি বললেন যে আপনারা একটু শেষ করা দরকার। আমরা অভিযোগ তিনি এবং এলাকার গণ্যমান্য দিনে তিনি বলেন যে আপনার কাজ বন্ধ করে কেন অভিযোগ সমাবেশ করতেছেন, আপনারা অভিযোগ সমাবেশ করলে ঘরোয়াবার মন্দির দিন করে কাজ বন্ধ করে এটা করে করা ঠিক হবে না, এটা করলে সমস্যা হবে। আমি এটা আমার সহযোগী সাথে আমাদের অবহিত করেছি, অবহিত করার পরে আমাদের সমাজের আজ বিকেল 5 বাজার সময় একটা জরুরি সভার আয়োজন করে উক্ত সভায় আমরা এখানে একটা সিদ্ধান্ত করেছি। অনুষ্ঠানটি সিদ্ধান্তটাকে সম্মান জানিয়ে আমরা সবারকে স্থগিত রাখার সিদ্ধান্ত। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।